পাশকুড়া ব্লকের মধ্যে সর্বমোট 74টি দুর্গাপুজো কমিটির মধ্যে থেকে বেছে নেওয়া হলো পাশকুড়া প্রতাপপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটিকে। এই প্রতাপপুর সর্বজনীন পুজো কমিটিকে সভাপতিত্ব করেন পাশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে ভার্চুয়ালিভাবে নবান্ন থেকে উদ্বোধন করবেন এই পুজো। এমন খবর পেতে স্বাভাবিকভাবে খুশির হাওয়া বইতে শুরু করেছে পাশকুড়াবাসীদের মধ্যে। পুজো কমিটির সভাপতি নন্দবাবু বললেন, তিনি আপ্লুত এবং গর্বিত, তার কাছে এটা অনেক বড় পাওনা। যত বয়স, আমি যতদিন পুজো টুজো দেখেছি কখনো দেখিনি জেলার কোনো পুজো বাংলার কোনো মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বলে আমি দেখিনি, আমি শুনিও নি, আমার জানা নেই। কিন্তু আজকের আমি খুব আপ্লুত, আমি অভিভূত, আমি আনন্দিত যে আজকের পশ্চিমবঙ্গের পরম শ্রদ্ধা মুখ্যমন্ত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সারা পূর্ব মেদিনীপুর জেলার 7টি পুজো কমিটির সাথে আমাদের পাঁশকুড়া ব্লকের যতগুলি পুজো কমিটি আছে, প্রায় 74টি পারমিশনের পুজো, তার বাইরে আর অনেক পুজো আছে, এতগুলি পুজো কমিটির মধ্য থেকে আমাদের প্রিয় প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে উদ্বোধন জন্য বেছে নিয়েছেন, সেজন্য তাকে আমি আমার অন্তরের থেকে গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আর সাথে সাথে আজকের শুধু প্রতাপপুর পুজো কমিটির উদ্বোধন তিনি করলেন, একথা ঠিকই, আপনারা যারা ভার্চুয়াল তার উদ্বোধনী অনুষ্ঠান লক্ষ্য করেছেন, আজকের এই প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনের মধ্য দিয়ে সারা পাঁশকুড়ায় যত পুজো কমিটি আছে সেই পুজো কমিটির তিনি শুভাশুভ কামনা করলেন, তাদের সার্বিক সাফল্য কামনা করলেন, পুজোর দিনগুলি ভালো কাটুক তার কামনা করলেন। তাই স্বাভাবিকভাবে আমি তো ভীষণভাবেই, একদিকে আজকে আমি পুজো কমিটির সভাপতি আর অন্যদিকে আমি পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান, আমার পুরসভা এলাকায় আমাদের ব্লক এলাকার মধ্যে আমার প্রতাপপুরের পুজো কমিটিকে তিনি বেছে নিয়েছেন, এর জন্য তাকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।